সন্ত্রাস, তার সাথে সাথে সেই সন্ত্রাস করার পর যখন আমরা থানায় এসে লিখিতভাবে এফআইআর বা যাবতীয় ডায়েরি করতে যাচ্ছি, সেই মুহূর্তে তার আগেই আমাদেরকে মেরে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমাদের উপরে কেস করছে। বিভিন্ন অঞ্চলে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ বারে বারে নিগৃহীত হচ্ছে। আপনারা প্রত্যেকেই খবরের কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করেছেন, দু একদিন আগেই 8 নম্বর অঞ্চলে আমাদের কার্যকর্তা সুবীর মান্নার গলার উপরে আক্রমণ হয়। এরকম প্রত্যেকটি বুথে বুথে যে লড়াই, এতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং যাবতীয় যে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, এরই বিরুদ্ধে প্রতিবাদ এবং হুঁশিয়ারি জানানোর জন্য আমরা বড়বাবুর কাছ থেকে সময় নিয়েছিলাম, ওসির কাছ থেকে নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সমাবেশ হয়েছি। এ বিষয়ে কি বড়বাবু এখনো কিছু বলেছেন? বড়বাবু আমাদের সময় দিয়েছিলেন, আমাদের কার্যকর্তা কিন্তু এই মুহূর্তে বড়বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। বঞ্চনা অবহেলা হয়েছে, তবুও তারা কথা বলার সাহস পেতেন না। কিন্তু আজ পশ্চিমবাংলার বুকে যা পরিস্থিতি, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সেই কারণে আজকে আমরা থানায় এসেছিলাম, প্রশাসন আমাদের আশ্বাসবাণী দিয়েছে যে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরাও বলে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি আজকে যে ব্যাপক জনমত নিয়ে পশ্চিমবাংলায় 18টা আসন পেয়েছে, তো সেই ভরসা সেই বিশ্বাস আমরা জনগণের কাছেও রাখতে চাই। আমরাও চাই শান্তিপূর্ণভাবে মানুষ নির্ভয়ে বেঁচে থাকুক, এটা আমরা চাই।